আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করব আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আর এই কাঁচা আলুর ফ্রেঞ্চ ফ্রাই যদি আপনারা বাড়িতে একবার বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে, আর সন্ধ্যের নাস্তায় চায়ের সাথেও কিন্তু একদম জমে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এখন বটি দিয়ে ছিলে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তো আমার বটি দিয়ে কাটলে সুবিধা হয় বলে আমি বটিতে করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিন্তু এরকম সাইজেরই আলু কেটে নিতে হবে। তো আমি এখানে গ্যাসটাকে অন করে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি, তাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলুটা খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট একবার ফুটে উঠলেই হবে। এতে করে কি হবে, আলুর যে কষ্টটা আছে সেটা বেরিয়ে যাবে। তো দেখুন ফুটে উঠেছে, আমি এখন একটা ঝুড়িতে জলটা ছেঁকে নিচ্ছি। এরপর একটা থালায় একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি যাতে করে সব জলটা ভালোভাবে শুষে নেয়। ওপরে আর একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি আলুর জলগুলো। একদম শুকনো করে মুছে নিয়েছি আলুর গায়ে, এতটুকুনিও জল লেগে নেই। এবারে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এক চামচ চাট মশলা আর কয়েকটা ধনে পাতা কুচানো। এরপর দিচ্ছি দুটো ডিম, আমি আগে থাকতে একটা ডিম ভেঙে নিয়েছি, এখন একটা দিয়ে দিলাম, দিয়ে হাতে করে মেখে নিচ্ছি। মশলা আর ডিমের সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন ময়দা, তারপর দেব 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা এত মুচমুচে হবে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। চালের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে এক একটা আলুর গায়ে সব মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এখানে আমি কিছুটা সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছি। এবারে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়ার কিছুক্ষণ পর যখন তেলের ওপর দিকে ভেসে উঠবে, তখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার রেখেছি যাতে করে তেলটা এই টিস্যু পেপারে সবটাই টেনে নেয়। তো এতে আমি ঢেলে দিলাম। তেল থেকে তোলার সাথে সাথেই আমি একটা খেয়ে নিলাম, খেতে এত মজার হয়েছে আর দেখেও এত লোভ লাগছে, মনে হচ্ছে সবটাই আমি এখনই খেয়ে নিই। তো এই একইভাবে আমি বাকিগুলোও আগে সব ভেজে নিই। মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি একটা আপনাদের এখন ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সফট আর ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এটা সসের সাথে পরিবেশন করেছি, সসের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে এখানেই শেষ, আমি চলে আসছি পরের দিন অন্য কিছু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।